পদ্মা সেতু এর আগে উদ্বোধন হয়েছে শুধু সড়ক পথে, এবার রেল পথে ট্রেন পদ্মা সেতুর ভেতরে নিয়ে আসার যে প্রস্তুতি আজ থেকে শুরু হচ্ছে এবং আজকেই উদ্বোধন করা হবে, এই সেই রেল লাইন, যে রেল লাইন ঠিক এদিকে এসেই পদ্মা সেতুর ভেতরে ঢুকবে এবং দেখাই যাচ্ছে আমার উপরে পদ্মা সেতুর চার লেনের সড়ক পথ, দুই লেন করে এসে চার লেন হয়েছে এখানে, এবং পদ্মা সেতুর ঠিক ভেতর দিয়েই আমি যাব। দর্শক সরাসরি দেখতে পারবেন রেল লাইন। এতক্ষণ এতদিন গাড়িতে করে পদ্মা সেতু পার হয়েছেন মানুষ, এবার ট্রেনে পদ্মা সেতু পাড়ি দেওয়ার সেই অভিজ্ঞতা মানুষের হবে। সেই সুদিন, সেই শুভক্ষণ আসছে সামনে, তার আগে এই রেল লাইন পদ্মা সেতুর ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। আমরা সামনের দিকে যাচ্ছি, দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে, এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আমরা সামনের দিকে যাই, আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতুর লাইন, এটি পদ্মা সেতুর রেল লাইন, এটি যে রেল লাইনে ট্রেন কিছুদিনের মধ্যে আসবে পদ্মা সেতুর ভেতরে, প্রথমবারের মতো ট্রেন ঢুকবে সেই প্রস্তুতি এখানে বইছে। দর্শক আজকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, তিনি এখানে আসবেন এবং পদ্মা সেতুর ভেতরে রেল লাইন নির্মাণের কাজের শুভ সূচনা করবেন। সেই সূচনা লগ্নে এই মুহূর্তে যে প্রস্তুতি এখানে দেখা যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি দেখছেন পদ্মা সেতুর ভেতরে রেল লাইন নিয়ে যাওয়ার যে দৃশ্য আজকে থেকে শুরু হচ্ছে এবং রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন তিনি এটি উদ্বোধন করবেন। ঠিক আছে, বেলুন ছড়ে যাবে, বেলুন ছড়ে যাবে। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন তিনি কিছুক্ষণ পরে এখানে আসবেন এবং পদ্মা সেতুর ভেতরে প্রথমবারের মতো রেল লাইন টানার কাজ এখানে শুরু হবে, সেই প্রস্তুতি এখানে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পদ্মা বহুমুখী সেতুতে রেল লাইন স্থাপনের কাজের উদ্বোধন করবেন নুরুল ইসলাম সুজন, সেই বেলুন উড়িয়ে তিনি এই কাজের উদ্বোধন করবেন, সেই প্রস্তুতি আসলে এখানে। আমরা সামনের দিকে যাই এবং দেখি পদ্মা সেতুর ভেতরে রেল লাইন কীভাবে যাচ্ছে। দর্শক সরাসরি দেখছেন পদ্মা সেতুর ভেতরে ঢুকছি এবং রেল পথে, এই পথে ট্রেন এসে ঢুকবে এবং প্রথমবার দক্ষিণবঙ্গে ঢাকা থেকে ট্রেন যাবে এই পথে, এবং সেই প্রস্তুতি এখানে আজকে কি কি প্রস্তুতি ভাই, কি কি প্রস্তুতি এখানে, কি কি হচ্ছে আমাদের করেছি, আপনি নিজেই দেখেন। হ্যাঁ, এমনি কি দেখা যাচ্ছে আর কি এখানে দেখছি কি আমরা, মানে লাইন এটাই ব্যালাস্টেস লাইন না, মানে কোনো পাথর থাকবে না এই লাইনে। আচ্ছা, যেমনটা জানলাম যে এই প্রথমবার বাংলাদেশে পাথর ছাড়া রেল লাইন হচ্ছে এবং পদ্মা সেতুর ভেতরে সেই লাইন যাচ্ছে। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন বিস্তারিত বলবেন, তিনি আজকে এই রেল লাইন নির্মাণ কাজ, পদ্মা সেতুর ভেতরে যে রেল লাইন যাবে সেটির কাজ উদ্বোধন করে দেবেন। এবং তার আগে আমরা যতদূর পারি হেঁটে যাচ্ছি এবং দেখাই পদ্মা সেতুর ভেতরে কিভাবে রেল লাইন যাচ্ছে। এখানে কি লাগানো হচ্ছে? ও, শান্টিং শাটারিং। আচ্ছা আচ্ছা, এই লাইনে কোনো পাথর নাই না, ব্যালাস্টলেস। কত দূর এতটুকুই? আমরা দেখছি পদ্মা সেতুর একেবারে জাজিরা প্রান্তের গোড়ার দিকটাতে, জাজিরা প্রান্তের শুরুর দিকটাতে রেল লাইনটা গিয়েছে যেমনটা দেখা যাচ্ছে। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে, এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। দর্শক, এ নিয়ে পদ্মা সেতু এবং পদ্মা রেল লাইন এসব নিয়ে আপনার প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নের উত্তর এই কমেন্টে এখান থেকে জানানোর চেষ্টা করব। একজন করেছেন, কবে ট্রেন চালুর সম্ভাবনা আছে? ট্রেন চালু এ বছরই সরকারের টার্গেট ছিল এবং পদ্মা সেতু যখন চালু হয় ঠিক সেই সময় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিও ছিল যে একই দিন সড়ক পথে যেমন গাড়ি চলবে ট্রেনে চলবে, কিন্তু সেই মতো কাজ এগোয়নি রেলপথের, যে কারণে পিছিয়ে যায়। এ বছর অথবা আগামী বছরের জুনের মধ্যে এই পদ্মা সেতুর ভেতরে ট্রেন লাইন নিয়ে আসার সরকারের নতুন যে সিদ্ধান্ত রয়েছে সে আলোকেই কাজ চলছে। এবং দর্শক সরাসরি দেখছেন এবং পদ্মা সেতুতে এখন নাটবল্ট টাইট করে দেওয়া হচ্ছে এবং এই সংক্রান্ত কাজ আমরা দেখছি যে চার লেনের এক পাশ দিয়ে পদ্মা সেতুর রিপেয়ারিং বা পদ্মা সেতুর যে কাজ নির্মাণ শেষের পরও যেসব কাজ আসলে বাকি থাকে সেইগুলো ইয়ে হচ্ছে। এক্ষেত্রে আমরা নাটবল্ট বা অন্য জায়গাগুলোতেও দেখছি শ্রমিকরা কাজ করছেন এবং সবগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন, এবং এখন পদ্মা সেতুতে চার লেনের পরিবর্তে দুই লেনে গাড়ি চলছে এবং কোনো বাধা বা বিঘ্ন ছাড়াই স্বাভাবিকভাবে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। আমরা পদ্মা সেতুর ভেতরেই চলে এসেছি, উপরে দেখুন পদ্মা সেতু এবং নিচে পদ্মা সেতুর লাইন। এই পদ্মা সেতু বাংলাদেশের প্রথম কোনো সেতু যেখানে হচ্ছে উপরে সড়ক নিচে রেলপথ, অর্থাৎ দুই তলা একটি সেতু যে সেতুর ভেতর দিয়ে রেলপথ যাবে।
এই রেলপথ এই দূর পর্যন্ত আসেনি এখন পর্যন্ত, আজকে যেহেতু শুরু হবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এই দিকটাতে দেখতে পাচ্ছি জাজিরা প্রান্ত, যেখানে আসলে লাইন টানার কাজ করছেন শ্রমিকরা। লাইন কি একদিকে দিবে, একজন প্রশ্ন করেছেন। পদ্মা সেতুর 6.15 যে 15 কিলোমিটার পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর নিচে দিয়ে সিঙ্গেল লাইন যাবে, একটা লাইন, অর্থাৎ একই সময় একটা মাত্র ট্রেন চলতে পারবে, তবে সেখানে দুইতলা ট্রেন চলতে পারবে, একটা সিঙ্গেল লাইন ব্রড গেজ। এবং দর্শক, ঢাকা থেকে কোন পর্যন্ত ট্রেন যাবে একজন জানতে চেয়েছেন। ঢাকা থেকে এই যে রেল লাইন হচ্ছে সেটা কিন্তু 169 কিলোমিটার, অর্থাৎ যশোর পর্যন্ত। আর যশোর থেকে আপনারা জানেন, যশোর থেকে রেল লাইন সারা দেশের সঙ্গে আছে, ভারতের কলকাতার সঙ্গে আছে, এবং যশোর দিয়েই বাংলাদেশ থেকে ট্রেন ভারতের দিকে যাবে। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে, ট্রেন রেলপথ এই দিক দিয়ে ভারত এবং বহির্বিশ্বের সঙ্গেও কানেকশন হবে এই পদ্মা সেতুর রেল লাইন দিয়ে। রেললাইনটির টানার কাজ শুরু হয়েছে পদ্মা সেতুর ভেতরে, এখন ট্রেন ঢুকবে, সেই প্রস্তুতি কত মিটার বাকি আছে, মাত্র শুরু হলো পদ্মা সেতুর 6.15 কিলোমিটার নদীর উপরে যে সেতু, তার মধ্যে আজকে যেহেতু শুরু হয়েছে সেহেতু বলা যায় যে এখন এই 6.15 কিলোমিটারের মধ্যেই টানা হবে। দর্শক, যেসব কমেন্ট আসছে সেগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, সেগুলোর এখান থেকে যেসব উত্তর পাওয়া যায় বা যেটুকু জানা যায় সেটুকুই আমরা জানানোর চেষ্টা করব। পদ্মা সেতুর ভেতরে রেলপথ টানার কাজ এখন শুরু হলো, শুরু হচ্ছে আজকে। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন তিনি এসে সূচনা করবেন, তার মধ্যে এরই মধ্যে কিছু দূর জায়গা বসানো হয়েছে। রেল কয় লেন হবে, সেটা হবে এক লাইনের রেল হবে, সিঙ্গেল লাইনের, তবে এখানে দুইতলা ট্রেন চলতে পারবে, দুইতলা মালবাহী ট্রেন চলতে পারবে, এবং 160 কিলোমিটার গতিতে ট্রেন চলতে পারবে পদ্মা সেতুর ভেতরে। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে, পদ্মা সেতুর ভেতরে রেলপথ টানার কাজের যে প্রস্তুতি যেমনটা দেখা যাচ্ছে আমরা সরাসরি দেখাচ্ছি। পদ্মা সেতুর ভেতরে রেলপথ টানার কাজ চলছে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি সরাসরি। ঢাকা থেকে 169 কিলোমিটার একেবারে যশোর পর্যন্ত রেলপথ টানা হবে, এর মধ্যে 14টি স্টেশন নতুন করে নির্মাণ করা হবে। ঢাকার পদ্মা সেতুর পারে যে স্টেশন সেটি হচ্ছে মাওয়া স্টেশন, সেই মাওয়া স্টেশনের পরেই ট্রেন পদ্মা সেতুর ভেতরে ঢুকবে এবং তারপরে একেবারে যশোর পর্যন্ত যাবে। এবং এ আমরা জানি যে ভাঙ্গা পর্যন্ত কিন্তু রেল লাইন আছে, অর্থাৎ পদ্মা সেতু পার হয়ে আরও প্রায় 30-35 কিলোমিটার গেলেই মূল দেশের যে রেল নেটওয়ার্ক তার সঙ্গে যুক্ত হয়ে যাবে। আমরা এখানে দেখছি যেভাবে বসানো হচ্ছে, এবং এটা বাংলাদেশে প্রথম কোনো ঘটনা যে পাথর ছাড়া রেল লাইন হচ্ছে, অর্থাৎ ব্যালেন্সলেস এই রেলপথ, এবং সেটি এখানে দেখা যাচ্ছে পাথর ছাড়া যে রেল লাইন সেটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে, যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তারা কমেন্টে জানাতে পারেন তাদের মতামত, এই ভিডিওটি শেয়ার করতে পারেন, অন্যদেরকে জানিয়ে দিতে পারেন। দেখছি পদ্মা সেতুর রেলপথ, যে রেলপথে ট্রেন 150-160 কিলোমিটার গতিতে চলবে পদ্মা সেতুর ভেতরে, পদ্মা নদীর উপর দিয়ে প্রথমবারের মতো ট্রেন যাওয়ার ঘটনা ঘটবে কিছুদিন পরে, তার প্রস্তুতি তার কাজ এখন চলছে এবং শুরু হচ্ছে পদ্মা সেতুর ভেতরে লাইন নির্মাণের কাজ। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে, এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি পদ্মা সেতুর নিচে এবং ভেতরে আছি, যে ভেতরটাতে ট্রেন অর্থাৎ রেল লাইন যাবে এবং সেই রেল ট্র্যাক বসানো হয়েছে কিছু দূর পর্যন্ত। রেলপথ মন্ত্রী কিছুক্ষণের মধ্যে এখানে এসে বিস্তারিত জানাবেন কবে শেষ হবে, কবে ট্রেন এই লাইনের ভেতরে ঢুকতে পারবে। দর্শক সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে, পদ্মা সেতুর ভেতরে এবং ভেতরে রেলপথ টানার কাজ শুরু হচ্ছে কিছুক্ষণের মধ্যে, এবং রেলপথ এই রেলপথ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গকে প্রথমবারের মতো পদ্মা সেতুর উপর দিয়ে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। এর মাধ্যমে বরিশাল কুয়াকাটা সেদিকেও রেলপথ যাবার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে এই যে পরিকল্পনা সেটা ঢাকা থেকে পদ্মা সেতুর ভেতর দিয়ে 169 কিলোমিটার, সেটা যশোর পর্যন্ত যাবে এবং যশোরের সঙ্গে ইতিমধ্যে রেল নেটওয়ার্ক রয়েছে সারা দেশের, সেই রেলপথের কাজ এরই মধ্যে দুই প্রান্তে এগিয়ে নেওয়া হয়েছে। ঢাকা থেকে আসতে এই পথে আমরা বিভিন্ন জায়গায় মাওয়া স্টেশন, তারপর অনেকগুলো স্টেশন দেখেছি, 14টি স্টেশনের নির্মাণ কাজ হচ্ছে, এবং বুড়িগঙ্গা সেতুর উপরে আরেকটি নতুন রেল সেতু নির্মাণ করা হচ্ছে, তারও কাজ এগিয়ে যাচ্ছে। এবং আজকে রেলপথ মন্ত্রীর কাছ থেকে আমরা হয়তো এটাই জানতে পারবো ঠিক কবে
পদ্মা সেতুর ভেতর দিয়ে ঢাকায় মানুষ ট্রেনে আসতে পারবেন এবং ঢাকা থেকে ট্রেনে পদ্মা সেতুর ভেতর দিয়ে দক্ষিণবঙ্গে বা যশোর যেতে পারবেন, সেই টাইম লাইনটি আমরা জানতে পারবো। এবং আজকে যে কাজ, যে অগ্রগতি, যেটা বাস্তব দৃশ্য এখানে, সেটা হচ্ছে পদ্মা সেতুর ভেতরে ঢুকছে রেলপথ। আমি সাব্বির আহমেদ, লিড মোবাইল জার্নালিস্ট, বাংলাদেশ টাইমস।